প্রতি বছরই পৃথিবীর প্রতি যেন আরও বেশি বিরূপ হয়ে উঠছে প্রকৃতি। 2022 সালে প্রাকৃতিক দুর্যোগে বিশ্বে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল $12,300 কোটি। চলতি বছর প্রথম ছয় মাসেই এ সংখ্যা $12,000 কোটি ছাড়িয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক সুইস রি ইনস্টিটিউটের এক গবেষণায় বেরিয়ে এসেছে, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগে বিমাকৃত ক্ষতির পরিমাণ $5,000 কোটি, যা 2011 সালের পর সর্বোচ্চ। এর 68% হয়েছে বজ্রপাত, বৃষ্টি, বন্যার প্রভাবে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী যুক্তরাষ্ট্র। 2023 সালে জুন পর্যন্ত ছয় মাসে বজ্রপাত, দমকা হাওয়াসহ ঝড়, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি আর তাপমাত্রার আকস্মিক পরিবর্তনজনিত কারণে যুক্তরাষ্ট্রে বিমাকৃত ক্ষতির পরিমাণ $3,500 কোটি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ। গেল 10 বছরে দেশটিতে বিমাকৃত ক্ষতির পরিমাণ বার্ষিক গড় ছিল $1,840 কোটি। চলতি বছর সংখ্যাটি বেড়ে দ্বিগুণ হয়েছে কেবল ছয় মাসেই। আর পুরো পৃথিবীতে গেল এক দশকে গড় ক্ষতির চেয়ে চলতি বছরের অর্ধেকেই আর্থিক ক্ষতি, 46% বেশি। গত ছয় মাসে এমন 10টি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে যুক্তরাষ্ট্র, যার একটিতেই আর্থিক ক্ষতি $100 কোটি বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাস অঙ্গরাজ্য। বছরের শুরুতেই 2 সপ্তাহের ব্যবধানে 2টি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল নিউজিল্যান্ড। এতে দেশটিতে ক্ষতি হয়েছে $230 কোটি, যা 1970 সালের পর সর্বোচ্চ। ইউরোপে ইতালির উত্তরে এমিলিয়া রোমাগনা অঞ্চলে মে মাসে অতিবৃষ্টি, বন্যায় বিমাকৃত ক্ষতির পরিমাণ $60 কোটি, যা 53 বছরের ইতিহাসে সর্বোচ্চ। দেশটিতে এ সময়ে মোট আর্থিক ক্ষতি ছিল $1,000 কোটি বেশি। চলতি বছর প্রথম ছয় মাসে মোট $8,000 কোটি আর্থিক ক্ষতির শিকার হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। চলতি বছর ভূমিকম্পেও ঘটে গুরুতর মানবিক বিপর্যয়। তুর্কি আর সিরিয়ায় জীবিকা উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে অগণিত মানুষের। বিশ্বব্যাংকের প্রাথমিক হিসেবে ক্ষতির অঙ্ক $3,400 কোটি। সুইস রির বিশ্লেষণে বিমাকৃত ক্ষতি $530 কোটি। জুলাইয়ের শুরু থেকেই তাপদাহের কেন্দ্রে ছিল যুক্তরাষ্ট্র, চীনের উত্তর পশ্চিমাঞ্চল আর ইউরোপের দক্ষিণাঞ্চল। বছরের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, ইতালি, স্পেন সহ দেশে দেশে দাবানলের ক্ষয়ক্ষতি এখনও চলমান, যে হিসেব এখনও অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্ব আবহাওয়া সংস্থার মে মাসের এক গবেষণায় বেরিয়ে আসে 1970 থেকে 2021 সালের মধ্যে প্রায় 12,000 প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে পৃথিবী। এসব দুর্যোগে প্রাণ গেছে 20 লাখের বেশি মানুষের, আর্থিক ক্ষতি হয়েছে $4,30,000 কোটি বেশি। গেল 51 বছরে প্রাকৃতিক দুর্যোগে মোট ক্ষতির 39% হয়েছে যুক্তরাষ্ট্রে, অর্থের হিসেবে অঙ্কটি $1,70,000 কোটি। বিশ্ব আবহাওয়া সংস্থা আরও জানায়, পৃথিবীজুড়ে দিনে দিনে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বাড়ছে, তবে পূর্ব সতর্কতা ও সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা বেড়েছে বলে কমেছে প্রাণহানি। বিশ্বজুড়ে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির 90% ঘটছে উন্নয়নশীল দেশগুলোতে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। A generous soul with many possibilities. Blaze Hoskin.